প্রিয় দর্শক, ডাইনামিক ডিউ বাংলার গান গাই অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমরা বাংলা ভাষার গান গাই, বাংলাদেশের গান গাই, নিজের মাতৃভূমি মাতৃভাষার গানের চেয়ে আর প্রিয় কোনো গান নেই সে কথা আমি সবসময় বলি। আমি না, প্রতিটি মানুষ, একজন সৃজনশীল মানুষ, একজন শিল্পী হৃদয়ে সেই স্বপ্নই ধারণ করে যে তিনি তার মাতৃভাষায় গান করে সমাদৃত হবেন, লোকপ্রিয় হবেন। আমরা আমাদের মাতৃভাষার জন্য যে আত্মত্যাগ করেছি, সেই আত্মত্যাগের পেছনে এই প্রেম ছিল, ভালোবাসা ছিল, এবং আমাদের সমস্ত সংগ্রামে আমাদের সঙ্গীত, আমাদের সুর, আমাদের বাণী অসাধারণ প্রেরণা জুগিয়েছে। প্রিয় দর্শক, আমরা বাংলার গান গাই অনুষ্ঠানে সেই চেতনাকে লালন করতে চাই। আজকে আমাদের সঙ্গে আছেন এ প্রজন্মের বিশিষ্ট সঙ্গীত শিল্পী শারমিন কেয়া। স্বাগত জানাই আপনাকে আমাদের এই আয়োজনে। ভালো আছেন আপনি? জি, আছি, ভালো আছি। আপনার কোন গানটি প্রথম আমরা শুনব? আমি সর্বপ্রথম যে গানটি করতে চাচ্ছি, শ্রদ্ধেয় নির্মলা মিত্রের ও তোতা পাখিরে। গানটির মিউজিক ডিরেকশন করেছেন এবং লিখেছেন প্রবীর মজুমদার। করছি আমি এটা, আসলে আমার খুব পছন্দের একটি গান। যখনই আমি গাইতে চাই, স্পেশালি আমি আমার মাকে ডেডিকেট করে গাই। সো করছি। অনেক ধন্যবাদ শারমিন কেয়া, আপনার এই গানটি বেশ ভালো লাগলো। আপনার কণ্ঠটা বেশ মেলোডিয়াস, চমৎকার, অনেক ভালো। আপনি একজন তরুণ শিল্পী হিসাবে আপনি কি মনে করেন যে একজন ভালো শিল্পী হতে গেলে তার কি করা উচিত? আমি যতটুকু মনে করি, আমার একজন ভালো শিল্পী হতে হলে সবার আগে যেটা লাগবে সেটা হচ্ছে বিনয়ী, ভদ্রতা। এটা আসলে একজন শিল্পীর সবার আগে দক্ষ বিনয়, বিনয়টা, এটা একজন শিল্পীর সবার আগে আসলে বিনয়ী হতে হবে। তাহলেই আমার মনে হয় যে শিল্পীর সত্তাটাকে মানে উপযুক্তভাবে সবার সামনে প্রতিষ্ঠা করা সম্ভব। অনেক ধন্যবাদ। আমরা পরের গানে যাই। কোন গানটি শুনব? এই পর্যায়ে যেটি করছে শুভমিতা দির একটি গান করছি, শুভমিতা ব্যানার্জির কে বাজায় বাঁশিতে এই গানটি করছি। এই গানটি মিউজিক ডিরেকশন এবং লিখেছেন বিশ্বরূপ ঘোষ দোস্তাদির। করছি, এটা আমার খুব প্রিয় একটি গান। কে বাজায় বাঁশিতে মাঝরাতে, চেনা সুর কে বাজায় বাঁশিতে মাঝরাতে, চেনা সুর ঘুম ভাঙায় মন্দরায় ডেকে যায় ও দূর, কে বাজায় বাঁশিতে মাঝরাতে। Thank you.
आशी चांदनी वन भाषी मन हारी तो माचे फिर आशी तो बुके সাদমিন কিয়া, গানটি খুব ভালো লাগলো। আমরা লক্ষ্য করি যে তরুণ শিল্পীরা অনেকেই ফলো করতে চায়, পশ্চিমবঙ্গের শিল্পীর একটা গান একটু একটু ফেমাস হলো, সেই গানটা সে গাওয়ার চেষ্টা করে, কিন্তু আমার দেশে অনেক ভালো অনেক অসাধারণ সব গান আছে, সেটা সে গাইতে চায় না। এটাকে একটা ট্রেন্ড, একটা প্রবণতা আছে। তো আমি মনে করি যে আপনাদের গাওয়া উচিত আমার দেশের যত গান আছে, যত ভালো এবং অসাধারণ গান আছে সেগুলো। অবশ্যই অবশ্যই। এবার আমরা কোন গানটি শুনি? এবারে আমি শ্রদ্ধেয় সামিনা চৌধুরী ম্যামের একটি গান করছি, এই জাদুটা। এই গানটি একজন অনেক বড় শিল্পী, আমাদের প্রিয় শিল্পী। জি, গানটি লিখেছেন এম এ লতিফ সিদ্দিক, টিউন করেছেন সেলিম আশরাফ স্যার। কামনা রাখিতে
আমাকে বিদেশে ধরা দেয় না, হৃদয়ে ঝড় তুলে ভালোবাসি বাসি বলে ভালোবাসি না। যদি পারতাম আমি জীবনের সবটুকু দিয়ে পারতাম, তবে ফেলকিতে তার দৃষ্টি পাখিটা ধরতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম, ছলনার বাঁশিতে আমাকে ডেকে সে দূরে সরে যায়, ভাবনায় বিষ ঢেলে চলে বলে কৌশলে পালিয়ে বেড়ায়। যদি জানতাম সম্মোহনের মন্ত্রটা, যদি জানতাম তবে মন্ত্র দিয়ে মনোপিঞ্জরে ধরতাম। প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম, প্রথমে আমি তাকে জাদু করতাম। খুব ভালো লাগলো শারমিন কিয়া। আপনি কি বিশ্বাস করেন যে গানের জাদু দিয়ে মানুষের হৃদয় জয় করা যায়? বিশ্বাস করেন? হ্যাঁ। এমনিতে জাদু করে মানুষের হৃদয় জয় করা যায় না, এটা আসলে সম্ভব না। গানের জাদুতে করে, গানের জাদুতে করে। এরকম কোন মানুষের হৃদয় কি জয় করতে পেরেছেন? না, পারিনি, দুর্ভাগ্য। এখনো না, নিশ্চয়ই হবে। আমরা বিশ্বাস করি যে অনেক শ্রোতা দর্শক যারা আপনার গানের জাদুতে সম্মোহিত হবে, এবং আরও তো সামনে সময় আছে। অনেক ধন্যবাদ শারমিনকে। আমরা একটু বিরতিতে যাব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডাইনামিক ডিউ বাংলার গান গায়। আমরা যাচ্ছি অল্পক্ষণ বিরতিতে, আশা করছি থাকবেন আমাদের সঙ্গে। ফিরছি বিরতির পর, আবারও যাচ্ছে গানে। শারমিনকে কোন গানটি শুনবো? আমি এখন আমার নিজের মৌলিক একটা গান করছি। গানটির টাইটেল হচ্ছে চাইলে কি সব। এই গানটি গত রোজার ঈদের আগে আর কি এসেছে ইউটিউবে। গানটি লিখেছেন রাজু চৌধুরী, সুর এবং সঙ্গীতায়োজন করেছেন মাসুম ওয়াহিদুর রহমান। মাসুম ওয়াহিদুর রহমান, খুব ভালো, শুনি আমরা। যন্ত্রণা কাউকে বলবো না, বলা যায় না।
সাথে যে যুদ্ধ করি ভালো লাগলো গানটি। গানের একটা কথা খুবই দার্শনিক কথা যে না পর যন্ত্রণা আসলে কাউকেই ঠিক মতো বলা যায় না, এক্সপ্রেস করা খুব টাফ। মানে এটা আপনার গলায় খুব ভালো এসছে গানটি, খুব ভালো লাগলো। আমরা পরবর্তী গানে যাব। এবার যে গানটি আমরা শুনবো সেটা কি আপনার মৌলিক গান? জি, এটা আমার আরেকটি মৌলিক। কে লিখেছে গানটি? কে লিখেছে গানটি? লিখেছেন হচ্ছে আশিস দেবরায় আর সুর সঙ্গীতায়োজন করেছেন রাজন সাহা। শুধু আজ
নয় তো গান তোমার আকাশে আমি উড়ে যাব পাখি হয়ে শুধু আজ নয় তো গান তোমার আকাশে আমি উড়ে যাব পাখি হয়ে আকাশে নীল ঠিকানা যেখানে থাকবে না কোনো বাধা রয়ে যাব চিরদিন ভালোবাসা শুধু আজ নয় তো গান তোমার আকাশে আমি উড়ে গানটা খুব সুন্দর দারুণ এবং গানের মধ্যে একটা স্বাধীনতার বাণী আছে সে উড়ে যেতে চায় সমস্ত বাধা অতিক্রম করতে চায় সব শিল্পীরাই কিন্তু তাই চায় আপনার একটা স্বপ্ন আছে নিশ্চয় ছোট্ট স্বপ্ন দেখে শিল্পীরা বড় স্বপ্ন দেখে আপনি কিরকম স্বপ্ন দেখেন আমার সব স্বপ্ন আসলে আমার মেয়েকে সন্তানকে ঘিরে সন্তানকে ঘিরে আমার সন্তানকে ঘিরে গান ঘিরে না গান ঘিরে স্বপ্ন আমার পূর্ণ হয়ে গেছে আমার খুব ইচ্ছে ছিল অ্যাকচুয়ালি আমার মায়ের এবং আমার বাবার খুব ইচ্ছে ছিল আমাকে তারা টেলিভিশনে গান গাইতে দেখবে
সো আমি কত বড় শিল্পী হতে পারবো ভবিষ্যতে সেটা আমার জানা নেই, বাট আমি অলরেডি আমার বাবা মার স্বপ্ন পূরণ করে ফেলেছি, সো আই হ্যাভ ডান মাই ওয়ার্ক। কি তারা তো বারবারই দেখতে চাইবে, একবার দেখলে তো জানি না এখন ভবিষ্যৎ কোথায় নিয়ে যায়। ধন্যবাদ। বারবার বাবা মা সবসময় চায় তার সন্তান বারবার টেলিভিশনে আসুক, আসে দেখুক, এটাই তো পিতামাতার এবং একজন শিল্পীর স্বপ্নও তাই যে সে তার পিতামাতাকে আগে তার প্রতিভাকে দেখাবে। প্রিয় দর্শক, একজন মানুষের, একজন শিল্পীর, একজন সচেতন মানুষের সবচেয়ে বড় কাজ হচ্ছে তার ভেতরের যে সৃজনশীল আবেগ সেটি অন্যের সঙ্গে বিনিময় করে। একজন শিল্পী সবসময় তাই করে এবং নিজের মাতৃভাষাকে যে সম্মান করে, যে শিল্পী যেটা প্রথমেই বলেছিলেন যে তার মধ্যে একটা বিনয় থাকতে হয়, আসলে বিনয়ের চেয়ে বড় কোনো মহত্ত্ব নেই। একজন শিল্পীর সে মহত্ত্ব থাকা দরকার, একজন সৃজনশীল মানুষের সে মহত্ত্ব থাকা দরকার, নিজের মাতৃভাষাকে ভালোবাসা দরকার। মাইকেল মধুসূদন দত্ত সেজন্য বুঝতে পেরেছিলেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তার সবে অবধামে অবহেলা করি, পরধন লোভেমত্ত করুণী ভ্রমণ। আমি আমার দেশের যে সম্পদ আছে সেটাকে আমি বেশি করে ভালোবাসতে চাই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।